রাজু বিজন ভাই ছিল গ্রুপে বললাম সবার আসার জন্য। গ্রুপে তানবি ভাই অলরেডি দাওয়াত দিয়ে দেখ সবাইকে। একদিন একটা দাওয়াতের ব্যবস্থা করি, করোনার পরে কি বলেন? গরু গোস্ত হ্যাঁ ভালোই হবে। জি হ্যাঁ খুব ভালো হয়। ভাই আমার কালকে বাসায় ইলেকট্রিসিটি চলে গেছে ভাই, হঠাৎ করে চলে গেছিল, আমরা খুঁজে পাইনি। ভাই আমি আপনাকে ফোন দিছিলাম, হয়তো খেতে পারেননি। না দেখি গেলা দেখেন দেখুন হ্যাঁ, পরে বাকি অংশটা শেষ করছেন কিনা? না না ভাই আবার ওটা সেভ হয় নাই, গিগটা সেভ হয় নাই, নতুন গিগ স্টার্ট করতে হবে মনে হয়। প্রবলেম হয় আপনার ভাই? আমির ভাই না আইডি ওপেন হতে ফাইবারে, বাট এই যে গিগ গিগ হয় নাই, গিগটা সেভ হয় নাই। কালকে একটা গিগ কমপ্লিট করলো না ভাই, ওইটা সেভ হয় না, ওই যে কারেন্ট চলে গেছিলো জন্য ওটা কমপ্লিট হয় না। আমাকে ভিডিও করতেছেন? আমার গত ক্লাসের ভিডিওটা আছে, বাট আমার নেটের কারণে আপলোড করতে পারছি কি না, এটা তো প্রবলেম করতে তো আপনি ছিলেন বলে। আমি যাই আবার কন্টিনিউ করেন ভাই, যে ফাইবার অ্যাকাউন্টটা সবাই আছেন তো? রাজু ভাই কে বাকি আছে কিনা দেখেন তো, নিয়মিত ক্লাস করে দুই একজন দেখা যাচ্ছে না। দেখছি ফাইবার অ্যাকাউন্ট করছেন, কি করছেন কেউ? আমি তো কালকে যে আপনি দেখাই দিয়েছিলেন না ভাবে করতেছি ভাই, আমার আগে করা ছিল ভাইয়া, বাট ওটা সেভ হয় নাই।
আরে আমাদের নয়ন কৃষ্ণ বনিকে নামটা অ্যাড হয় না, বেচারা তো কষ্ট পাইতেছে। আচ্ছা ঠিক আছে, এখন অ্যাড করতেছি। ওকে ক্লাসে ক্লাসে রাজীব ভাই, আপনার কাছে ইনফরমেশন আছে চ্যাট বক্সে জানতে পারো, নামটা তুলতে দিন আসলে আমি তুলবো তুলবো করে পাই না, ওই বাইরের কাজগুলো করে আছে তো ওইগুলো শেষ করে একটা জমা দিচ্ছি মাত্র, আরেকটা জমা দিতে পারিনি। এগুলো এই যে তুলবো বা ইনফরমেশন আমি যে কল করবো সবার লাস্টে আশা রাখছি যে কল করবো না, ঠিক আছে এগুলো করে যারা আসে না এগুলো নীল কালার বা কোনো একটা কালার দিয়ে দেবো সেটা, তার কোনো নতুন স্টুডেন্ট নেবো আর কি। ইনফরমেশন তো আসছিল তো হোয়াটসঅ্যাপে আসছিল, হোয়াটসঅ্যাপে আসছিল আর আপনার হোয়াটসঅ্যাপে দিছিলাম না। আচ্ছা হোয়াটসঅ্যাপ আছে না, মানে আমার মানে আমার মোবাইল অনেক দূরে তো আমি এখন ডিস করতেছি না আর কি। সমস্যা নাই, হোয়াটসঅ্যাপ দিয়ে ইয়ো তো দিছিল বলো নয় ভাই, দিছিলাম আরেকবার ইনফরমেশন চ্যাট বক্সে দিয়ে দিলেই হয়। আমার অনেক আশা থেকে তুলবো তুলবো যে এই তুলবো তুলবো করে আসতে অনেকদিন হয়ে গেছে, সাতটা তোমার যতদিন আসছিল গুলো দিয়ে দেবো। সবাই গুগল শিটে একটু প্রেজেন্টটা দিয়ে দিন, সবারটা গুগল শিটে দিন দেওয়া আছে চ্যাট বক্সে, প্রেজেন্টটা দিয়ে দিন। আসসালামু আলাইকুম, আপনার সাথে পরিচয় করে দেই, আমার আমি 2010 সালে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার যে কম্পিউটার হাতে করি, হ্যাঁ যে স্যারের হাতে, তো যিনি আমি প্রথম 2010 সালে আমি কম্পিউটার শিখেছিলাম, মাউসটা ভালো করে ধরতে পারতাম না, তো সেই স্যার ঠিক আছে উনি আজকে থেকে এখানে ক্লাস করবে, ওনার নাম জয়, গোলাম রাসুল জয়, উনি বাস্তু শিক্ষা কম্পিউটার যশোরের অনেকদিন ধরে ট্রেনার ছিল এবং ওনার নিজের প্রতিষ্ঠান আছে অনেকগুলো, তো ফিনিশিং ও জানে, তারপর ছিল আপডেট ইনফরমেশনের জন্য এখানে ক্লাস করবে। ওটা কি ভাই ওটা কি, ঠিক আছে তো উনি আজকে থেকে ছিল আপনাদের সাথে ক্লাস করবে। জয় ভাই ওকে ওয়েলকাম, হ্যাঁ এসে কিছু বলেন সবার দেশে স্যার, শুনতে পাচ্ছেন কাকি, শুনতে পাচ্ছেন? এটা আমি শুনতে পাচ্ছি, তুমি কি শুনতে পাচ্ছ? ঠিক আছে আপনি বলেন, আপনি বলছি না সবাইকে আমাদের স্যারের স্যার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। হ্যাঁ সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন না সবাই? আলহামদুলিল্লাহ, জি আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের সাথে যুক্ত হয়ে ভালো লাগছে, আমাকে একটু আপনারা হেল্প করেন। সবাই আপনাকে এখানে সবাই ফ্রেন্ডলি আর সবাই খুব মানে একজন আরেকজনের খুব হেল্প করে, এবং আমাদের গ্রুপ আছে দুইটা, আসলে আপনাকে এখানে অ্যাড করে দেবো, ওরা আলোচনা করে আমিও মাঝে মাঝে থাকি, খুব ভালো লাগবে। আসেন ভালো হয়েছে, আমরা তো হেল্প করবো, আমরা তো কি হেল্প করবো, আমরা তো নগণ্য জানি, আপনার কাছ থেকে আরো বেশি নিবো না। আসলে এই সাইটটা এমনই যে আমি জানি কিংবা আপনি জানি এরকম না, সবাই দেখা যাচ্ছে কিছু না কিছু জানে, কারোর থেকে বেশি কার থেকে কম, দেখা যাচ্ছে আপনি যেটা জানেন সেটা আমি জানি না, এইভাবেই তো আসলে শিখতে হয় আর কি।
না সবাই সবাই শেয়ার করতে হবে, হ্যাঁ এটাই নলেজ শেয়ার করা, শেয়ার করলে আরো বাড়ে। আমি যদি কাউকে হেল্প করি আল্লাহ আমাকে হেল্প করবে, অবশ্যই অবশ্যই অবশ্যই। বিশেষ করে জয় স্যার আমাকে খুব বেশি ইনভাইট করে জয়সুর যাওয়ার জন্য, তো আমি যে যাবো মানে ওইরকম করে সময় করতে পারি না, ঠিক আছে। আর এখন তো করোনা ভাইরাসের জন্য যেতে পারি না, আমার দুলাভাই ছিল সেনাবাহিনী ক্যান্টনমেন্ট ছিলাম আমি 2010 সালে, যখন এসি পরীক্ষার পরে যে গ্যাপটা থাকে না শুরু তো সব কম্পিউটার শিখে, তো আমার হ্যালো হ্যালো শিখা করতে পারিনি সময়ের জন্য। আমি আর উনি কিছু গেমসও দেখেছিলাম আমি স্টার্টিং এর জন্য, এই গেমস গুলো শিখে এখন মনে পড়ে অনেক সুন্দর সুন্দর গেমস ছিল টাইপিং স্পিডের জন্য, আর ইংরেজি বাংলা সবগুলো মোটামুটি আমার ভালো করে আমার রেজাল্ট আসছিল। এর মধ্যে অনেক স্মৃতি অনেক আনন্দ সুখ ছিল যেগুলো আমার সারা জীবনের মধ্যে আমাকে বাঁচায় রাখে, খুব ভালো লাগছে সময়গুলো। তো আমার লাইফে একটাই পিকনিক হয়েছে আর ওই পিকনিক হয়েছে জয়সুর। আমরা ইউনিভার্সিটিতে পড়ছি, মাস্টার্স কমপ্লিট করছি, ইউনিভার্সিটিতে আছি, কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথাও থেকে কোথাও পিকনিকে যাওয়া হয় না, যা ওই স্মৃতিটা আমার বেশি মনে পড়ে, খুব মজা করছিলাম। তো আমি আশা করবো ইনশাল্লাহ ওনার সাথে সবাই মিলেমিশে আমরা যেভাবে আগে ক্লাস করি সবাই সুন্দর করে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা এখন আমি ওই প্রথমে ইয়ে ভাই নামটা তুলি, নয়ন ভাই নামটা তুলি, তারপরে স্যারের নাম তুলবো, স্যারের নাম নয়ন ভাই কি আসেন, আপনি ওই পর্যন্ত কোথায় যে তো ইয়া আছে একটু খুঁজতে হবে আর কি, অর্থাৎ আপনি যদি আবার পান একটু দেন তো এখানে কি কি দিবেন, নাম আর হোয়াটসঅ্যাপ নাম্বার, এই তিনটা দিলে ভাই আমি আবার আপনাকে আবার হোয়াটসঅ্যাপ করি এখন নাকি? হোয়াটসঅ্যাপ করে চ্যাট বক্সে দিয়ে দেন, সমস্যা নেই, চ্যাট বক্সে তো মোবাইল দূরে। আচ্ছা ঠিক আছে, আর তো আমি আগে মেন শিটে তুলে নিই, মেন শিটে তো বদাম, তারপর আপ শিটে আনবো।
কিসে মাসে নয়ন কৃষ্ণ বণিক ভাই, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার মোবাইল নাম্বার কি এক? স্যার এক এক ওনার মাইক্রোফোন সমস্যা তো, ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার এক। থেকে ক্লাস করছিল উনি তো অনেকদিন ধরে করতেছে। তারিখটা নয়ন ভাই আপনি একটু চ্যাট বক্সে লিখে দেন কবে থেকে ক্যাশ করতেছেন। আরেকটু তারিখটা মনে করলে ভালো ছিল। ভাই 5টা আনুমানিক গুণে আপনার দিয়ে দেন, 2 তারিখ থেকে বা 4 তারিখ থেকে দিয়ে দেন। আজকে বাদ দিয়ে দলের 5টা ক্লাস দিয়ে দিলেই হবে, লাস্ট 5টা আজকে 6 নম্বর না, 2 তারিখ থেকে দিয়ে দেন। 2 তারিখ থেকে 28 তারিখ যে ক্লাসটা ছিল ওইখান থেকে স্টার্ট করতে, জুনের 28 2 তারিখ 28 তো ভাই আমি টুইটারে ক্লাসটা করছি, আর এই যে 4টা ক্লাস হচ্ছে টানা 4টা ক্লাস করছি। 4টা ক্লাস তার মানে কি 2 তারিখ থেকে দেবো? 28 তারিখ ক্লাস করছি। হ্যাঁ ভাই, টুইটারে ক্লাসটা কবে ছিল আমার খেয়াল নাই, মানে টানা 4টা করছি আর টুইটারে একটা ক্লাস করছিলাম। তাহলে 2 তারিখ থেকে দিলে তো আপনার 5টা 5 1 2 3 4 আপনাদের 5 তারিখ ক্লাস হয়েছিল নাকি 6 তারিখ? টুটার ক্লাস তো 28 তারিখ হয়েছে, প্রথম 28 তারিখ। হ্যাঁ ভাই, প্রথম 28 তারিখ, দেন গ্যাপ দিয়ে দেন টানা, পরে 30 2 5 তারিখ 2 চার। ভাই 7 তারিখ থেকে কন্টিনিউ ক্লাস হচ্ছে আমাদের, 7 তারিখ থেকে। আচ্ছা আচ্ছা, উনি মনে 2 তারিখ থেকে ক্লাস করছে মনে হয়। হবে হ্যালো ভাইয়া, ভাইয়া আমার তো এদিকে দেখাচ্ছে যে বেশ মাঝখান দিয়ে বেশ কয়েকটা ক্লাসে আমার প্রেজেন্ট দেওয়া নেই, কিন্তু ভাইয়া আমি আপনার মানে 24 তারিখের পর থেকে আমি ক্লাসটা মানে ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারিনি, কিন্তু আমার এর আগেও দেখাচ্ছে যে ক্লাসগুলোতে প্রেজেন্ট দেওয়া নেই। হ্যাঁ, এমডি আবিদুর রেজাওয়ান 11 নম্বর। আমি ভাই আপনাকে 24 তারিখে একটু মেসেজ করে জানিয়ে দিয়েছিলাম যে আমি একটু ব্যস্ত আছিলাম, আমার আব্বুর সার্জারি হয়েছে, এই জন্য এর আগের সবগুলা ক্লাস আমি করেছি। 25 তারিখে ক্লাস মানে অসুস্থতার পর থেকে না আপনার আব্বু? ঠিক আছে, জি হ্যাঁ 25 তারিখের পর থেকে। আমি তো কমেন্ট করে দিই নাই 25 তারিখের, 25 তারিখের পর থেকে ভাই আমি গত ক্লাসে জয়েন করলাম আবার। বলছি কত নম্বর বলতে পারেন? 11 নম্বর ভাই। 11 18 কত তারিখ? 25 তারিখে বা ক্লাস করতে পারেন?
24 তারিখের পরে থেকে ক্লাস করতে পারি না। ক্লাস হচ্ছিল না তো দিব না, পাঁচটা প্যাকেজ দিয়ে দিতে তারপর জি ঠিক আছে ভাইয়া জি। জমা দিয়ে একদম এই অফিসের যত কাজ আছে এগুলো একটু শনিবার পরে আমি আপনাকে হেল্প করতে পারি। এখানে ইয়া করলেন আমি যখন আপডেট করতে যাবো দেখি যে দুপুরের দিকে আজকে অনেক ইনফরমেশন দিতে হবে আর স্যার কে বলছি আমি শনিবার পর থেকে আপনাকে হেল্প করতে পারি যদি কাজে আগে যেতে পারি। মেল আর হোয়াটসঅ্যাপ নাম্বার বেশি ভালোবাসি ওদের লেট করলে ওরা বুঝছে আমার যদি দরকার অন্য বেশ থেকে তাদের দিয়ে সকাল শুরু করি আরকি এই জন্য আপনার এই বেসি রাখি। আচ্ছা ওই তানভীর ভাই যে আপনি শুরু করেন ইয়েটা যে জায়গায় ফাইবারে শেষ হয়েছিল ওই জায়গায় শুরু করেন ঠিক আছে পাবলিশ করেন ঠিক আছে। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি তাহলে দি স্ক্রিন শেয়ার দিচ্ছি বুঝি নাই। আচ্ছা ঠিক আছে ভাই আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন জি ভাই অনেকদিন পরে প্রশ্ন একটা শুনলাম আপনি কথা থাকেন প্রশ্ন করতে পাই না কারণে প্রশ্ন জি ভাই ফাইবার নিলে
প্রশ্ন করতে চাচ্ছি, ফাইবারের যে ইউজার নেম আমরা ইউজ করি, এই ইউজার নেমে কি আমি কোনো নাম্বার ইউজ করতে পারবো কিনা? নাম্বার ইউজ করতে পারবেন কিনা? হ্যাঁ নাম্বার ইউজ করতে পারবেন, সমস্যা কি? মানে কোনো নাম্বার নাম দিবেন, যেমন আপনার ইউজার নেমটা তো আপনার প্রোফাইল থাকবে, যেমন www.fiber.com/user সেটা দিবেন একটা, এরকম বা www আপনার নাম দিবেন। এখন যদি আপনি এখানে নাম্বার দেন 1 2 3 4, তাহলে লেখা হবে www.fiber.com 1 2 3 4, একটু দেখলে তো বুঝবে এটা মানুষ, বুঝতে হবে। আচ্ছা নামের শেষে নাম্বার দিতে পারেন যদি নামটা না নেন, যেমন ওনার নাম নেয় নাই, উনি তানভীর আর 6 এর সিট দিয়ে দিয়েছে। যে কোনো নাম্বার ইউজ করা যাবে কিনা, যেমন যে কোনো নাম্বার কেমন বুঝি নাই, ইউজার নামটা তো আপনি পুরো ফ্লো মানে মানে ফাইবারের যে ইউজার নেমটা আছে, ইউজার নেমের সাথে আমরা তো যে কোনো ইউজার নেম ইউজ করতে পারি, নাম্বার ইউজ করতে পারেন, যে কোনো নাম্বার ইউজ করতে পারবো? জি জি, যে কোনো নাম্বার ইউজ করতে, ছোট হলে ভালো হয়, তাহলে বড় হলে নামটা অনেক বড় দেখা যায়, খারাপ দেখা যায় এত বড় নাম্বার। প্রথমে যারা আপনি পুরো নামটা দিবেন একসাথে, যদি নামটা নিয়ে নেয় ওকে, কোনো আর কিছু দিয়ে না না নেয়, দেখা যায় আপনার নামে কি খুলে ফেলছে আইডি, তখন আপনি চলা ওই সংখ্যা একটা লাগিয়ে দিবেন 2 4 6, বা আপনার পছন্দ কোনো সংখ্যা থাকলে লাগাই দিতে পারেন। জি ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, একটু পরে সেটা দেখবো আপনার আইডিটা কি করছেন, এটাতে ক্লিক করেন, এডিট। দুটো কমপ্লিট হয়নি কালকে, যে পরে এডিট চলে গেল না ভাই? এখানে তো সব ঠিক আছে, দিন ভাই এখানে দিছিলাম 100টার জন্য 4 দিন, 200টার জন্য 5 দিন, আর 400টার জন্য 6 দিন। দিন ভাই প্রাইস দিছিলাম $5, $10, $20, আর যে হলো এক্সট্রা সার্ভিসের জন্য, এক্সট্রা ফার্স্ট সার্ভিস। সেক্ষেত্রে কয়দিনে কত ডলার করে এক্সট্রা চার্জ? একটা ডিসক্রিপশন দিয়েছিলাম যেটার জন্য যদি মনে করেন যে খুব কিছু প্রশ্ন করবেন বা আনসার দিবেন তাহলে দিতে পারেন, এখন দেওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, নিজে প্রশ্ন করে নিজে উত্তর দেওয়া, যেন উত্তর গুলো খুঁজে পান। ডিসক্রিপশন আরো বড় করা লাগবে না, নাকি এত ছোটতেই হবে? আপনি কথা কি সার্ভিস দিতে আছেন, ওদের কি দিবেন আপনাদের? বিকালে আশা করি যে আপনাদের থেকে ভিডিও গুলো নেবো, আচ্ছা।
আই নিড সাম ইনফরমেশন ফ্রম ইউ ভাই এই রিকোয়ারমেন্টটা দ্বারা কি বোঝা যাচ্ছে এটা বায়ার মানে এটা কি রিকোয়ারমেন্ট দ্বারা পুরোটা দেখেন তাহলে বুঝবেন আই নিড সাম ইনফরমেশন ফ্রম ইউ হ্যাঁ তারপর যে লাগ নম্বরে লিখবেন আপনি যে কাজ করবেন জয় রয় ভাই ইনফরমেশন লাগবে না ইউআরএল ওয়েবসাইট ইউআরএল ইনফরমেশন ছাড়া কাজ করুন কি দিয়ে হ্যাঁ হ্যাঁ বলতে হতো এই প্রশ্নগুলো এখানে ওনার অ্যাকসেপ্ট না দিলে ডিগ্রি সাবমিশন করবেন কিসের জন্য জন্য ওনার বলে দিতে হবে যে আমার এইগুলো লাগবে কাজ করার জন্য যখন উনি গিটে কিনবে বা অর্ডার করবে তখন ওনাকে চলে আসবে তাহলে উনি উত্তরগুলো দিয়ে দিবে তো শেষ আপনি তো যা রিকোয়ারমেন্ট আছে এগুলো পেয়ে যাচ্ছেন মানে এটা হচ্ছে বায়রের কাছে বায়র মানে এটা হচ্ছে বায়রের কাছে কিছু কিছু রিকোয়ারমেন্ট দিতেছি যেন বায়র এটা আমাকে ফিল করে দেয় এটা লাগবে না ইউ ইউ টার্গেটেড কিওয়া ইউ টার্গেটেড কিওয়া লোকেশন দেন এটা কাটেন আর সে কিওয়া মানে বায়রের কাছে প্রশ্ন করার কি যে আমার কাজ করতে এগুলো লাগবে কারণ আপনি কি কাজ দিল কাজগুলো আগে বুঝে নিতে হবে না না বুঝলে করবেন কিভাবে এই দুই নাম্বার তো ওয়েবসাইট টাইটেল হবে না কাজটা বুঝিয়ে নাও না টাইটেল হবে টাইটেল তো আমরা বের করতে পারি WhatsApp ফাইলে টাইটেল বের করতে কষ্ট আছে বল কি টাইটেল করি না ইনসপেক্ট করে ভাই টাইটেল বের করতে ইনসপেক্ট করে আর দাঁড়িয়ে থাকো নেম দিয়ে দিও কিনা এই বেসের আমি দেখাইছিলাম কন্ট্রোল ইউ কন্ট্রোল এফ হ্যাঁ কন্ট্রোল ইউ কন্ট্রোল এফ কন্ট্রোল প্লাস এফ জি ভাই তারপর সে টাইটেল লিখলে যে দেখবেন টাইটেল লেখা মাস্কের অংশটা টাইটেল আচ্ছা ইনসপেক্ট করো আনা যায় শব্দ আমরা যে কোন গুগলে বা কোথাও খুঁজি যে এইটা দিয়ে না খুঁজি এটাই কিওয়ার্ড যেটা দিয়ে আমরা কোন কিছু খুঁজি দেই সেটাই হচ্ছে কিওয়ার্ড আচ্ছা ভাইয়া এখানে কি ইমেল দিতে হবে বাইরে ইমেল নিতে হবে না ওটা জিজ্ঞেস করার দরকার নাই বাইরে দিলে তো দিবে না দিলে আপনি জিজ্ঞেস করলে পারেন সমস্যা নাই আর যদি কোনো বিরক্ত হইতে পারে ওটা তো পরে মেসেজের মাধ্যমে কথা হবে এ ওনার মন চলে দেখ না দিল না এত কষ্ট করলে ওনার অর্ডার দিতে কনফিউশন হয়ে যাবে এত অর্ডার কষ্ট করে যাবে ভাই যত সিম্পল রাখা আচ্ছা আচ্ছা বলবে যে আমার ইয়া দেন তিন নম্বর দেন টার্গেটেড ইয়া দুই নম্বরে দুইয়ের পর ইউ দেন ইউ টার্গেটেড কিওয়ার তারপর তিন নম্বর দেন ইউ টার্গেটেড লোকেশন যে কোথায় ডিগ্রি সাবমিশন করলে ভালো হবে যদি দেয় ওয়ার্ল্ড ওয়াইড তাহলে তো সমস্যা নাই বা ইউএসএ দেয় তাহলে ওইগুলো করলে হবে আবার যদি দেয় ধরেন ইন্ডিয়া বা ডেনমার্ক এরকম আলাদা আলাদা করে দেয় তখন প্রথমে কি করবেন ডিগ্রি সাবমিশন ওইগুলো করবেন তারপর সাধারণগুলা যদি 100টা না পূরণ হয় হ্যাঁ ইয়ার দেন ইউ টার্গেটেড কিওয়ার্ড ইউ টার্গেটেড কিওয়ার্ড এটা দেন মানে তোমার আপনার টার্গেটেড কিওয়ার্ড এবং টার্গেটেড লোকেশন ইউ লাগে দেন ডেসক্রিপশনটা খুলতে পারে না খুলতে পারে দরকার নাই ডেসক্রিপশন তো আপনি নিজে লিখে নেবেন আর সেটাই আচ্ছা আচ্ছা অ্যাড করে দিবেন অ্যাড হ্যাঁ অ্যাড করে হবে তো আপনার প্রশ্ন করা হয়ে গেছে যেগুলো আমার লাগবে কাজ করার জন্য তারপর যদি 7 কন্টিনিউ মানে এটা একটা ছবি দেন ডিটি জামি জানলে কি গুগলে সার্চ দেন অনেক ছবি আছে বাপু যদি ক্যানভা দিয়ে করতে মন চায় পরে কইরা লাগাইতে পারেন সমস্যা নাই তবে গিট বাদ দিয়ে দিবে ভাই
ফিফটি সাবমিশন ফিফটি বানানো হয়েছে। শুধু ডিরেক্টরি সাবমিশন লিখে জেলা ইমেজে ক্লিক করে যদি ফটো লিখে দেন ওই জন্য ইমেজ ইমেজ লেখা আছে না ওয়াল থেকে ইমেজ। হ্যাঁ ভাই জি এখানে দেখেন এই একটা পছন্দ করে নিয়ে নেন গিগের জন্য দেওয়া যায় একটা দিনও চলবে সমস্যা নেই। আমি দেখে দিচ্ছি ইনশাল আপনার নিজেদের মতো করে সুন্দর করে নিজেরা সাজিয়ে পারবেন থেকে না ইউনিক ছবি দিতে পারলে ভালো না দিতে পারলে এখন হঠাৎ করে কোথা থেকে দিলাম এই জন্য গুগল থেকে নিম্ন সমস্যা। এটা নামটা চেঞ্জ করে দেন আগে উপরে এটা নামটা ফাইল নামটা এখন ইডিট করেনি ইডিট করে আগে ফাইল নামটা চেঞ্জ করে তারপর ইডিট উপর থেকে হ্যাঁ উপর থেকে চেঞ্জ করে তাহলে আপনি দেখেন সেই ছবির নামটাকে একটু চেঞ্জ করে দেন ছবির নাম চেঞ্জ করলে তো ধরে না। আপনি পিসিতে যান পিসিতে যাই ফাইলে গিয়ে ছবি এডিট করেন কালকে খুলবো ভাই এই ছবিটার মনে হয় সাইজটা বেশি ছোট হয়ে যাবে ডেস্কটপে নামা হলে ভালো তো দ্রুত পারে না ভাই বড় সাইজ লাগবে ওটা হবে না তাহলে এসএস করেন এডিট ছবি যান ছবি ভাই এই সাইজ যেটা দেখাচ্ছে ওই উপর থেকে মানে ওটা একটু বেশি করে নরমালি এডিট করেন এখানে সাইজ রিসেট করে দেন 550 থেকে 370 আপনি এসে ছবিটাতে যান আমি দেখাই দিই কিভাবে এডিট করবেন রেটিও ৮৫০ ৩৭০ দিচ্ছেন কিনা এর থেকে বড় দিতে হবে মেইনলি ৮৫০ ৩৭০ থেকে বড় তুলে দেন না তো হবে না মেনশন রেটিও না তুললে হবে না দেখুন অটোমেটিক হয়ে যায় মেনশন রেটিও তুললে তারপর যে নিজের মতো করে দেওয়া যায় ভাই 550 আর 370 ওকে দিয়ে তারপর ওকে ওকে দেওয়ার পরে সেভ দিয়ে দেন ওকে আবার গিয়ে দেখেন তো যে লাগি না না নিলে পরে আবার নালে নিচে পাও
জলাপার ইয়া দেন কন্টিনিউ ক্লিক করেন আচ্ছা আচ্ছা 7 কন্টিনিউ এ আপনি পরীক্ষা দিতে হবে পরীক্ষা না দিলে হবে না তো এটা পরীক্ষা না দিলে হবে না যেহেতু আপনি পরীক্ষা দিবেন একটু নিচে করে শুনেন গিগের পুরো পুরি চলে আসছে কিন্তু অনেকের পরীক্ষার জন্য ধরে ধরে না আচ্ছা আচ্ছা তো পরীক্ষা দিতে হবে পরীক্ষার সিস্টেমটা গুগল আপনাকে কালকে ধরছিল বহু প্রশ্ন করে হ্যাঁ কোটি কোটি প্রশ্ন করবে এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য আপনাকে খাতা দিতে লেখা রাখতে হবে গুগল আর ইউটিউব থেকে দেখে স্কিল দেখে আপনাকে সার দেন এখানে ভাই আমিও পরীক্ষা দিছিলাম এই প্রশ্নগুলো আপনারা ফাইয়াতে গুগল এবং ইউটিউবে বিভিন্ন ভিডিও থেকে দেখতে পারবেন এগুলা যেটা খাতা লিখে রাখলে ওইখানে প্রশ্ন দেওয়ার সময় দেখা যাবে ভাই মিলে না মিলে না মিলে না ভাই আমি অনেক খোঁজাখুঁজি করছিলাম কয়েকটা মিলছে পরীক্ষা দিছি 14.5 পাইছি আমি একজনকে দেয়া দিছিলাম ও তো মিলছিল ও ম্যাক্সিমাম ওখান থেকে আনসার দিতে পারছিল কোশ্চেন মিলে অ্যানসার মিলে না অ্যানসার কি রকম হয় অ্যানসার মিলে না না জি অ্যানসার মানে এটা অনেকটা দিতে থাকো দিতে তিনি দেখবে আমরা তো অ্যানসার গুলো তো একই হবে তাহলে হ্যাঁ হ্যাঁ মানে এটা হচ্ছে আপনার একদম এসইও লাগে না এসইও এসইও এক্সাম টেস্ট 2020 এসইও লাগে স্কিলটা হ্যাঁ ভাই পাস মার্ক করবে এখানে এক্সাম টেস্ট 2020 জি পাস মার্ক কত পাস মার্ক তো মনে একটু বেশি লাগে 35 34 লাগে মনে হয় কারণ ওরা দেখছে যে কমে নেয় না ছাত্রের উপরে হইলে 7 বা স্কোরটা 7 যদি হয় তখন নেয় তবে 6 7 8 9 10 কিন্তু 5 বা 4 এরকম হইলে ওরা ফেল দিয়ে দেয় আর দুইবার পরীক্ষাটা দেওয়া যায় 3 মাসের মধ্যে ভাই এখানে কি টাইম লিমিট দিয়ে দেয় 40 মিনিট 40টা প্রশ্ন আচ্ছা তাহলে গুগল করে দেখার তো সময় নেই পয়েন্ট মে আই খেল করে দেখা লাগে পাবে এখানে মনে উত্তর আছে দেখেন নিচে দিকে গেলে এই যে ভাই ভাই এটা ওপেন করতে আমরা সবাই মিলে না হয় অ্যানসারটা দিতাম না পরামর্শ করে দিলে হয়তো আমাদের জন্য দেখাইতে তখন আর সমস্যা হবে একটু ইয়াগুলা ক্যাটাগরি গুলা চেঞ্জ করে দিলে অনেক সময় এটা তো টেস্ট দেওয়া লাগে না এটা প্রুভ করে না তা আপনাদের তামান্না বু আছে না ডিএম না যে ঠিক করছিল আপনার ইয়াতে 42 টেন উঠে তো না একদম দর কে গেছে পরে দেখা যায় আর এসি একদম দেওয়া লাগবে না প্রুভ করে নিয়ে গেছে এইটা লেখেন হুজে ফাইবার এসইউ স্কিল টেস্ট 2020 ঠিক আছে
এগুলো এসইও এর জন্য তো ব্যবসা মার্কেটিং এর জন্য আগে ছিল না এক কয়েক দিন এক কয়েক দিন মাস আগে গুলো অ্যাড করছে ভাইবার আর ওই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য আসলে ফিলে দিতে হবে ইংলিশ আর এসইও তে সবার ধরে না মাঝে মাঝে আর ছাড়ো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু মেসেজ আপনি দিবেন আর আপনারা পাঁচ মিনিট টাইম বলবেন আজকে টিউটোরিয়াল মে आपको बताने वाला हूं कि आप फाइबर पर कैसे टॉप 10% का रैंक के साथ टेस्ट दे सकते हैं और साथ ही साथ जो है आप वो भी लिख सकते हैं अपनी फाइल के अंदर तो इस तरह की और भी और बगैर वक्त विंडो आपके सामने ओपन होगी आपने उसे क्लोज नहीं करना इस जगह एकदम मोटा मोटी है करना मिनिमाइज भी नहीं करना इनफैक्ट आपने उसे मिनिमाइज भी नहीं करना जिस तरह ब्राउजर को इस तरह मिनिमाइज कर देते हैं आपने एक बार भी नहीं करना अदरवाइज जो है आपका जो वो जो पॉइंट होगा जो आपको रिवियन मिलेगी वो खत्म हो जाएगी ठीक हो गया उसके बाद एक और मौका होता है उसके बाद आपको 3 से 4 महीने वेट करना पड़ता है उसके ऊपर दोबारा टेस्ट देने के लिए तो भाई যদি আমি মিনিমাইজ করে দেন নাকি মার্কস কেটে দেয় দিদি আদান দেন আপনি উনি বলছে যে মানে ট্যাব মিনিমাইজ করলে মার্কস কেটে দেবে अलग सेपरेट रख सकते हैं बस हमने ये ध्यान में रखना है कि ठीक ठीक কেটে দিবে যদি আমি एग्जाम দেওয়ার সময় যদি আমি মার্কস করি মানে আমি একটা ট্যাবে তো মিনিমাইজ করলে আবার রিলোড হয় আরে ওই স্ক্রিন না মানে আমি পারবেন না কেটে দিবে যদি এরকম হয় কোনো ল্যাপটপে ইয়াতে প্রশ্নগুলো আগে যদি বের করা থাকে কোথাও তাহলে সাথে সাথে রেট করা যায় সাইমা সাথে পরীক্ষা দিচ্ছে উনি তো ভালোই করছে আপু কিভাবে কি করলেন তো শেয়ার করেন আগে ভিডিওটা একটু দেখি আমরা ভাই আমি ইউটিউবে আগে দেখেছি দেখি কয়েকটা ভিডিও দেখে আনসারগুলো পিকল আগে ইউটিউব দেখে যে কিভাবে করতে হবে এর আগে আনসারগুলো লিখে রাখেন ভাই যারা কি করছে এটা দেখবেন আপ লোকেরা ভি বিল্কুল এসেই করনা হ্যাঁ এখন দেখে আমি দেখো আমি যদি সঠিক আনসারটা জানেন এটা 3 নম্বর সাইকেল তার না ওটা সমস্যা তো নাই ये आप इंस्ट्रक्शन पढ़ सकते हैं यहां पे जो लिखी है এটা ধরুন এতে আছে বা কারো উপসে ভিতে আছে কারো উপসে সিতে আছে আপনি সঠিক আনসার জানেন সমস্যা আছে সে মিনিমাইজ নেই করে এই দেখুন উত্তর দিতে পারবেন जितना भी टेस्ट होगा हम इसके ऊपर कंप्लीट आंसर लाइन दी तो समस्या नहीं यदि बड़ी अगला ठीक तक है क्वेश्चन आंसर उत्तर तो जाना था ताकि मैं वहां से आंसर जो है लिख के मैंने रखे हुए थे वहां से देख के लगा सकता हूं कमरा अच्छे से उन्हें कमरा ठीक कर दी देखें नेक्स्ट चलो चलो 40 मिनट देख सकते हैं 40 मिनट करते हैं देखना और नोट में जाए जाओ भाई এটা আমাকে করছিল सेम করছে নি তো सेम क्वेश्चन भाई আমার কাছে একটা ব্লক সাইড আছে ফাইবারের এরকম পাস না করতে পারলে দুইবার দেওয়া যাবে 3 মাসে মানে আরেকদিন দিতে পারেন একদিন পর বা 2 দিন পর পর আবার যদি ফেল করেন তাহলে 3 মাসের আগে একদম দিয়ে দিবেন এটাও আমারে বলছিল ভাই আর সব সেম প্রশ্ন করতেছে মনে হয় জি জি এগুলো তো আপনি সেম বললো একটু তোমাদের ভিন্নতা আছে সব সময় একরকম আসে না না কোর্সেন মানে এমনিতে অপশন সবগুলোই মোটামুটি সেম ভাই আমি একটা লিংক শেয়ার করছি এটার ভিতরে এসইও পার্টটা কোশ্চেন অ্যানসার আছে এটা
তাহলে কি আমি স্ক্রিন শেয়ার অফ করে দিব? হ্যাঁ আপনি স্ক্রিন শেয়ার অফ করে দরকার নেই, আরেকটা কি করেন আজকে? কোনটা ভাই? ও আচ্ছা ফাইবারই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ভার্চুয়াল মানে খিচুড়ির মতো আমার যদি কিছু করে রান্না করার সময় দিয়ে দেয় না ভাইয়া এই ভিডিওটা লিংক আমাদের দিলে হয়তো আমরা এই ভিডিওটা দেখে সাথে সাথে ওই অ্যানসার পার্টি কোনগুলো এগুলো হ্যাঁ এটা আপনি ইউটিউবে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন কয়েকজন মিলে সবগুলো একরকম হবে না তো দেরি দিত আর বুঝেন নাই সব ভিডিও গুলো একরকম হবে তা না নিচে একটু রিসার্চ করে ভালো হবে নিজেরটা নিজে Do not, I will be your virtual assistant. Is that like SEO social media marketing? Yeah, virtual assistant ka kaasta ki bhai. Data in bola na accept sab gula. SEO social media marketing, social media data entry, copywriting. Bhai spelling to bolben. Bola, apra Microsoft Office joto kaaj ache sab gula apni dite parben ekshathe. Bhai VIR. VUL. আপনার কপি দিছে কপি করে দিছে তাও আপু এটা নিয়ে নেন আপু একটা দিছে দেখেন কপি ইয়াতে মোটামুটি সব কাজ থাকে তো বিদেশি মানুষের অনেক সময় ব্যস্ত থাকে ওদের অনেক অফিসিয়ালি কাজ থাকে কমে করে নিতে পারে তাহলে ওদের অনেক ভালো হয় মানে কাজ থাকে তো এগুলো এখান থেকে করে নিতে পারলে অনেক ভালো হয় আমাদের তো বাংলাদেশি টাকা ডলার আর টাকার মধ্যে পার্থক্য আছে না ওরা যদি আমাদেরকে $100 দেয় বাংলাদেশে ওদের কাছে $108,000 এরকম ভাবে এসে আমরা টাকা পাই তো অনেক ভাই ক্যাটাগরি কি দিব এখানে জি ভাই বড় বড় কাজ পাওয়া যায় ভালো ভালো এটা দিবেন বিজনেস বিজনেস দেন বিজনেস কিন্তু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হয়ে আমরা কয়টা কাজ করে দেব যেমন আমরা শুধুমাত্র এখন ডাটা না না কাজ একজনের কাজ একরকম সবাই তো একরকম কাজ দিবে না কেউ ডাটা এন্ট্রি কাজ কেউ এসইও কাজ কেউ সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেউ বা ডাকে দেওয়ার জন্য বলবে ডাক দিয়ে দেন আমি রাজীব হোসেন ভাই প্রত্যেকদিন সকালে আমি একটা কাজ করছিলাম একটা বাইরে উনি প্রত্যেকদিন ঘুমাই থাকতো ঘুম থেকে উঠে ওনার কাজের কথা মনে থাকতো না তো আমি জাস্ট ওনারাই খালি বলতাম যে আপনি বলে দিছে প্রত্যেকদিন সকালবেলা আমার এটা মনে করে দেবে যে আমার এই কাজটা আছে আবার কেউ একজন দিছে ইমেল লিড কালেক্ট করা বুঝছেন ইমেল 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 কালেক্ট করা এই কষ্ট করছিলাম কিন্তু সব কাজ একসাথে না যার যেটা প্রয়োজন ওইটা ও দিয়ে দেয় পাঁচটা দেন একটু বার্সেলোনা রেজিস্ট্রেন্ট বিজনেস
ভাইয়া ডাটা এন্ট্রিতে মূল কাজ কি থাকে? কাজ থাকে, কারণ কেউ একটা দিলেও ধরেন ওদের প্রোডাক্ট লিস্টিং করে দেওয়া, আবার কেউ একজন দিলে ধরেন অন্য ওয়েবসাইট থেকে আপনার ওদের ওদের কন্ট্যাক্ট নাম্বার গুলো ইমেল গুলো কালেক্ট করে দেওয়া, এক একজন এক একজন ডাটা এন্ট্রি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি কাজ শিখছেন, শেয়ার করেন একটু থাকে ভাইয়ার দুইটা। হ্যালো স্যার, জি তারপর আপনার এই ডাটা মাইনিং ওয়েব সার্চ রিসার্চ বিভিন্ন খুঁজে বের করতে বলবে। এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ভালো টাকা আছে। শুধু ভার্চুয়াল দিতে বলছে, শুধু ভার্চুয়াল গুগল থেকে নিয়ে আসেন, গুগলে দিলেই তো স্পেলিং মিস্টেক হয়েছে তো। হ্যাঁ হয়েছে তো, নাহলে গুগল থেকে নিয়ে আসবেন, বানান না পারলে গুগল থেকে নিয়ে আসলেও হবে, সঠিক বানানটা হবে। লিখতেছিলাম খুঁজে পাবে কিভাবে, প্রথমে তারপর পার্সোনাল তারপর ডাটা এন্ট্রি পরে বিজনেস ভার্চুয়াল এইভাবে business virtual
শুধু বিজনেস লেগে এন্টার চালান, তারপর হচ্ছে ভার্চুয়াল লেগে এন্টার চালান। ট্যাগটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ফাইবারে সেই কুইজে যদি আপনার গিগটা যদি উপরে থাকে তখন ইনশাল ওখান থেকে অর্ডার করে দিতে পারেন আপনার। সেভেন কন্টিনিউ, আপনার ইনশাল আপনি মেসেজ দিতে পারেন। আজকে ব্যাপার একটা একটা আছে, তিনটা করে নেন, থ্রি প্যাকেজ করে নেন, ক্লিক করল উপরে থ্রি প্যাকেজ। প্রথমে লেখেন যে আই ডু ইউর প্যাকেজ নেম, আই ডু মেনু ওয়ার্ক, আই ডু মাচ ওয়ার্ক, বেসিক ফিচার আর তিনটা, মানে তিনটা তিনটা দেন, তিনটা নাম দেন, গোল্ড সিলভার এগুলো দিতে পারেন বা বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এগুলো দিতে পারেন, ইচ্ছা আপনার। প্যাকেজ করা আর কি তিনটা, কম কাজে কম টাকা এমন আর কি। পরেরটা লাগবে আই উইল ডু মেনি ওয়ার্ক, পরেরটা লাগবে আই উইল ডু মাচ ওয়ার্ক। আমি কাজ করতে পারি কত বেশি না কম এটা দরকার নেই বেসিকে। I will do your hello sir ki bas hum rasta suna hello w r r k work w r k oi sir ab eta the menu work korte dite par menu work ekta the match work ar last eta match work pore beshi kaj korbe ekটু সাত দিন দেন প্রথম একটা, দশ দিন পর টা পনেরো দিন এরকম করে দিতে পারেন। একশো দিতে পারেন, দেড়শো ডলার। সাথে দুই দিন পনেরো দিনের কাজ তিন দিনে নেন, দুই দিনও দিতে পারেন ইচ্ছা আপনার। পরে দরকারে আপনার ইচ্ছা আর একশো ডলার বেশি নেন।
প্রথমে দিতে পারেননি কিছু বলে ডাটা এন্ট্রি দিতে পারেন কারণ 48 টা অনেক কাজ আছে ডাটা এন্ট্রি আচ্ছা এন্টার দিয়ে আবার নিচে লিখে দেন ডাটা এন্ট্রি করেন যে ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি করেন তো আগে আবার একটা দেই তুমি কোন দিয়ে দিবেন ডাটা এন্ট্রি লেখেন আগে পরে আবার একটা এন্টার চাপেন পরে দেখেন আগে দিবেন এরকম ভাবে একটা একটা করে লেখেন বেস্ট সেকেন্ডটা কি দিব এস ইউ SEO জি কার্স ইন অপটিমাইজেশন অ্যাসোনম লাগে বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং লাগে না করতে এস সোশ্যাল মিডিয়া মার্কেটিং এসএমএম এসএমএম লাগে মানে পুরো লাগে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া सोशल मीडिया मैनेजर मैनेजर जी जी MANAGER ये হবে দেখুন শরীরটা দেখেন এটা যেটা দিছিলাম কি জানেন বুঝে একটা দিছিলাম যে গামালি গামালি হ্যাঁ গামালি গামালি হারান হইছে হইছে এখানে যখন ক্লিক করলাম সময় বলটা সরি দেখা যায় গুগল তারপরে যদি তুমি নয় রিসার্চ দিতে পারেন নয় রিসার্চ তারপরে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাবেন এক একটা করে দিতে পারছো রিসার্চ বানাতে কি জানো ভাই হ্যালো রাজীব ভাই হ্যালো 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 জি আপনি রিসার্চ একসাথে হবে আর ই এ এ দেন এ আর ই এ এস ই একসাথে না আর রিসার্চ আলাদা আলাদা আরটা
পাঁচটার পরে আলাদা হয় রিসার্চ। হ্যাঁ রিসার্চ ম্যানেজমেন্ট ভাই, একটা পিসি দিয়ে কি একাধিক অ্যাকাউন্ট খোলা যাবে কিনা? যদি দিয়ে খুলি তাহলে কি সমস্যা হবে? যদি সার্ভিস গুলো আলাদা দিয়ে খুলি গ্রাফিক্স তারপরে সার্ভিসের জন্য ধরবে না, দুইটা অ্যাকাউন্ট থাকলে ওরা আইপি ধরে, তো আইপি ধরে ওরা সার্ভিসের জন্য তো আর এখানে সমস্যা নেই, এখানে সমস্যা দুইটা আইডি কেন ইউজ করবে না একটা পিসি? আচ্ছা দেখতে করা যেতে পারে পার্সন অ্যাড করে, আমি যে দেখেছি না ক্রোমে কিভাবে পার্সন অ্যাড করতে হয় দেখতে পারে। রিক্স আর আপনার পুরো রিক্স আপনার, হ্যাঁ আমরা একজনের চ্যালেঞ্জ নিয়ে কইছে যে কোনো সমস্যা হয় না, একটাই খোলা যাবে এটাই অন্য আইপি থেকে আপনার নিজের অ্যাকাউন্ট খুললে ব্যান করে দিবে। এখানে কি ভাই আমি 7 কোটি দিব এমএস পাওয়ারপয়েন্ট এমএস অ্যাক্সেস এগুলো দেন, দিয়ে তারপরে সেটা থ্যাঙ্ক ইউ দিয়ে দেন, ঠিক আছে? ফেসবুক কথা বোঝা যাচ্ছে না, তারপর ফেসবুক মার্কেটিং দিতে পারেন, ফেসবুক মার্কেটিং টুইটার মার্কেটিং এই দুটো দুটো দিয়ে। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। তারপর টুইটার মার্কেটিং যে দুটো দিয়ে। হ্যালো
না স্যার এমনি জি স্যার ফেসবুক মার্কেটিং স্যার দিছেন কেন ভাই ফেসবুক অ্যাডসটা ক্লিক কেটে কেটে দিব হ্যালো ঠিক আছে চালাই যান কন্টিনিউ কন্টিনিউ আমির ভাই পরে থ্যাংক ইউ লিখে দেন হ্যালো হ্যালো হ্যাঁ ভাই এখন হয়েছে সেভেন কন্টিনিউ দেন বোর্ড করা হয়েছে এটা দেওয়া হয়েছে সাউন্ড আসে না ভাই আমির ভাই জি ভাই ওকে রাজীব ভাই জি শুনতেছি ভাই কথা ক্লিয়ার আসে না হ্যাঁ স্যার ওখানে এরকম সমস্যা আসলে এই জন্য একটু মানে সে ওই আপনার রিকোয়ারমেন্টে কি দেওয়া যেতে পারে তো কি কি লাগবে সেটা দেন আপনি এইতে সিদ্ধা স্যার স্যার মনে বের হয়ে গেছে আচ্ছা স্যার আমি কিন্তু স্যারের কথা ক্লিয়ার শুনতেছি এরকম সমস্যা এখানে তো অনেকগুলো ফেসবুক মার্কেটিং টুইটার মার্কেটিং সো আর এমএস ওয়ার্ড অনেক কিছু আছে অনেক কোন স্টেপ কোনটা কাজ করব ওটা অনেক দিদা স্যার শুনতেছেন ভাইয়া স্যার তো ভাইয়া তো বলে দিল যে আমরা অ্যাসিস্ট্যান্ট এক এক ক্লায়েন্ট এক এক রকমের কাজ দিবে টুডে